মহাশ্বেতা দেবীর জন্মদিবসে শ্রদ্ধাঞ্জলি সজল দাশগুপ্ত জন্ম এক চার ই জানুয়ারি এক নয় দুই ছয় মৃত্যু দুই আটশে জুলাই দুই শূন্য এক ছয় হাজার চুরাশির মা রুদালি অরণ্যের অধিকার ঝাঁসির রানী আরও বিভিন্ন গ্রন্থের লেখিকা এবং আদিবাসী ও মানবাধিকার আন্দোলনকর্মী মহাশ্বেতা দেবীর আজ জন্মদিবস মহাশ্বেতা দেবী পশ্চিমবঙ্গের লোধা ও সবর উপজাতি নারী ও দলিতদের উন্নয়নের বিষয় নিয়ে সরব হয়েছিলেন তার প্রসারিত কথাসাহিত্যে বেশিরভাগ সময় দেখা গিয়েছে ক্ষমতাশালী জমিদার মহাজন ও দুর্নীতিগ্রস্ত সরকারি আধিকারিকদের হাতে উপজাতি ও অস্পৃশ্য সমাজের অক্ষ নির্যাতনের চিত্র মহাশ্বেতা দেবী এক শূন্য টিরও বেশি উপন্যাস রচনা করে গেছেন দুই টিরও বেশি ছোট গল্প সংকলন রচনা করেছেন তাঁকে একাধিক পুরস্কারে সম্মানিত করা হয় সাহিত্য আকাদেমি জ্ঞানপীঠ পদ্মশ্রী পদ্মবিভূষণ লোটাস মুদ্যাক্সেসাই সার্ক সাহিত্য পুরস্কার প্যানবুকার বিঙ্গবিভূষণ সহ আরও বিভিন্ন পুরস্কারে সম্মানিত হন তিনি